কিছু কিছু লোক আছে যারা কখনোই কোনো কিছু থেকে উপকৃত হতে পারে না। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার মনে আছে একদিন আমার মোবাইলে একটি মেসেজ এলো, তাতে লেখা ছিল আত্মহত্যার বিধান কি জানতে চাই। মেসেজটি পেয়েই আমি সাথে সাথে প্রেরকের নম্বরে ফোন করলাম। ওপাশ থেকে এক তরুণ কণ্ঠ ভেসে এলো, তাকে বললাম, দুঃখিত তোমার প্রশ্নটি আমি বুঝতে পারিনি, প্রশ্নটি আবার করো। সে খুব বিরক্ত ভরা কণ্ঠে আওয়াজে বলল, প্রশ্ন তো একেবারে স্পষ্ট, আমি জানতে চাচ্ছি আত্মহত্যার বিধান কি, বাস এতটুকুই। আমি চাচ্ছিলাম আচানক অপ্রত্যাশিত উত্তর দিয়ে তাকে ভরকে দেই, তাই মুচকি হেসে উত্তর দিলাম, মুস্তাহাব। এমন উত্তর শুনতে সে মোটেও প্রস্তুত ছিল না, তাই সে স্বর উঁচিয়ে বলল, কি? আমি বললাম, ঠিকই বলেছি, তুমি কি মনে করেছ আমি তোমার সঙ্গে আত্মহত্যার পদ্ধতি নিয়ে আলোচনা করব? কখনোই না। তখন সে চুপ করে রইল। জানতে চাইলাম, তুমি আত্মহত্যা করতে চাচ্ছ কেন? আমি বেকার, বেকারত্ব আমায় ঘিরে ধরেছে, কোথাও কোনো কাজ পাচ্ছি না, কেউ আমাকে ভালোবাসে না, আসলে আমি ব্যর্থ অকর্ম একটা মানুষ। যুবকটি এক নিঃশ্বাসে সব বলে গেল। এরপর সে নিজের ব্যর্থতা ও অযোগ্যতার এক দীর্ঘ ফিরিস্তি আমাকে শোনাতে লাগল। বর্তমানে অধিকাংশেরই এই একটা সমস্যা, কেন যেন কিছু লোক সবসময় নিজের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে, নিজেকে সর্বদা তুচ্ছ জ্ঞান করে, মর্যাদার শীর্ষচূড়ায় উপনীত ব্যক্তিদের দিকে তাকিয়ে সে ভাবে সবার জন্য সম্ভব হলেও অন্তত আমার পক্ষে এমন মর্যাদা অর্জন করা সম্ভব নয়। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা, প্রতিষ্ঠিত হওয়ার আশা রাখা অন্তত আমার জন্য শোভা পায় না। আমার স্বভাব প্রকৃতির মাঝে কোনো ধরনের পরিবর্তন ঘটবে না, এভাবেই চলতে হবে আমাকে। প্রিয় দর্শক, আপনি কি বলতে পারেন এই গ্রন্থ থেকে কে বা কারা উপকৃত হতে পারবে না? এ জাতীয় অনন্য গ্রন্থাবলী থেকেও কে জীবন পথের আলো গ্রহণ করতে পারবে না? যারা নিজ দুর্বলতার সামনে আত্মসমর্পণ করে অল্পতেই ভেঙে পড়ে, ভুল আর অসম্পূর্ণতাকে নিজের নিয়তি বলে ধরে নেয় আর বলে, এটা আমার স্বভাবজাত দুর্বলতা, এর থেকে আমার কোনো নিস্তার নেই, এ স্বভাব নিয়েই আমি বেড়ে উঠেছি, আমার স্বভাব পরিবর্তনের কোনো সুযোগ নেই, মানুষ আমাকে এমনই দেখেই অভ্যস্ত, খালেদের মতো বক্তৃতা করা, আহম্মদের মতো প্রফুল্ল থাকা, কিংবা রিয়াদের মতো মানুষের প্রিয় ভাজন হওয়া তো আমার জন্য আকাশ কুসুম কল্পনা। এমন ধারণা পোষণকারীরা এই বই থেকে উপকৃত হতে পারবে না, এবং এ জাতীয় অন্যান্য বই থেকেও জীবনের আলো গ্রহণ করতে পারবে না। বরং বড়া চলে এরা তো আলো গ্রহণই করতে চায় না। একদিন আমি জীবন স্নায়াহ্নে উপনীত এক বৃদ্ধের সঙ্গে বসেছিলাম। মজলিসে আরও লোক ছিল, অধিকাংশই সাধারণ মানুষ। আমি কোনো এক প্রসঙ্গে শায়েখ আব্দুল আজিজ বিন বাজের একটি ফতোয়ার কথা আলোচনা করলাম। আমার কথা শেষ হওয়া মাত্র বৃদ্ধ লোকটি গর্বের সঙ্গে বলতে লাগল, আমি শায়েখ বিন বাজের সহপাঠী ছিলাম। আজ থেকে 40 বছর পূর্বে আমরা দুজন একসঙ্গে শায়েখ মোহাম্মদ বিন ইব্রাহিমের দার্সে বসতাম। আমি গভীরভাবে দৃষ্টি দিয়ে বুঝলাম লোকটি শায়েখ বিন বাজের সঙ্গী হওয়াতে বেশ গর্ববোধ করছে, তৃপ্তির ঢেকুর তুলছেন, এবং জীবন সংগ্রামে সফল এক ব্যক্তির এক সময়ের সংস্পর্শ পেয়ে তিনি আজ নিজেকে ধন্য মনে করছেন। মনে মনে বলতে লাগলাম, হায় বেচারা, একজন সফল ব্যক্তির সহপাঠী হতে পেরে আপনি এত গর্ববোধ করছেন, কিন্তু নিজে কেন সফল হতে পারলেন না? দুজনেই তো এক পথে হেঁটেছিলেন, তাহলে আপনি কেন বিন বাজের মতো গন্তব্যে পৌঁছতে পারলেন না? শায়েখ বিন বাজ যখন পরলোক গমন করলেন, সমগ্র পৃথিবী তার জন্য কেঁদেছিল।
সকলের চোখ থেকে বেদনার অশ্রু ঝরেছিল, সবার মাঝে শোকের ছায়া পড়েছিল। মিম্বরে মিম্বরে, মেহরাবে মেহরাবে, লাইব্রেরি এবং গ্রন্থাগারে কান্নার রোল পড়েছিল। আপনিও একদিন মারা যাবেন, সেদিন হয়তোবা কেউ কাঁদবে না, আর কাঁদলেও সামাজিকতা রক্ষা ছাড়া আর তাতে কিছুই থাকবে না। আমরা বেশ গর্ব করেই বলি, অমুক মহান ব্যক্তির সাথে আমার পরিচয় আছে, তার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। কিন্তু আসলে এতে গর্ব করার কিচ্ছু নেই, বরং তিনি যেমন সাফল্যের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন, সেই স্তরে পৌঁছতে পারাই ছিল প্রকৃত গর্বের বিষয়। তাই আপনিও সাহসী হন, সফল হওয়ার সুদৃঢ় সংকল্প করুন, নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, নেতিবাচক মানসিকতা বর্জন করে ইতিবাচক মানসিকতা পোষণ করুন, মলিনতাকে প্রফুল্লতায়, দুশ্চিন্তাকে সুচিন্তায়, কৃপণতাকে দানশীলতায়, গোস্বাকে সহনশীলতায় রূপান্তরিত করুন, দুর্যোগ ও দুর্বিপাককে আনন্দে পরিণত করুন, আর বিশ্বাসের অস্ত্রকে সঙ্গী করে সকল বাধা জয় করুন। জীবনটাকে নিজের মতো করে উপভোগ করুন, জীবন খুবই সংক্ষিপ্ত, এখানে দুশ্চিন্তা করার মোটেও সময় নেই, তাই সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন, আর কিভাবে দুশ্চিন্তা ও টেনশন মুক্ত থাকবেন তা জানার জন্যই রচিত আমার এই গ্রন্থ। আপনিও এ পথ চলায় আমাদের সঙ্গী হন, ইনশাল্লাহ একসঙ্গে আমরা পৌঁছে যাব সাফল্যের পর্বত চূড়ায়।